বাংলা সাহিত্যে নরেন্দ্রনাথ মিত্রের নাম কিন্তু বেশ পরিচিত। নরেন্দ্রনাথ মিত্রের নাম কেন বলছি, কারণ আজকে ওনার লেখা নিয়েই আলোচনা করব। নমস্কার, বুক লাইব্রেরির পক্ষ থেকে আমি ময়ূরী আজকে আবারও হাজির হয়েছি। আর এই উপস্থাপনায় আমি কথা বলবো নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি উপন্যাস নিয়ে। তার আগে আমাদের এই চ্যানেল, আমাদের এই আলোচনায় আমার প্রতিটা দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে নরেন্দ্রনাথ মিত্রের লেখা যে উপন্যাসটি নিয়ে কথা বলবো, সেই উপন্যাসটি নিয়ে কথা বলার আগে নরেন্দ্রনাথ মিত্র সম্পর্কে দুটি কথা বলবো। নরেন্দ্রনাথ মিত্র নামটা অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত। কেন অপরিচিত যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে ওনার লেখার প্যাটার্ন এবং ওনার লেখার সময়সীমা। উনি যে সময় লিখছেন সেটা হচ্ছে বিংশ শতাব্দী, তাই বর্তমান সময়ে একবিংশ শতাব্দীর যারা পাঠক তাদের অনেকের কাছে পরিচিত এবং অপরিচিত। আর যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট কিংবা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা শুনতে ভালোবাসেন, পড়তে ভালোবাসেন, স্টুডেন্ট না হলেও বাংলা বই পড়তে ভালোবাসেন, দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যের পাঠক, তাদের কাছে নরেন্দ্রনাথ মিত্র একটা অন্য নাম, একটা অন্য জগৎ। নরেন্দ্রনাথ মিত্র মানে রস গল্প, সেই মাজু খাতুনের গল্প। সেই গল্প অবশ্য আজকের আলোচনার বিষয় না, সেই গল্প নিয়ে আলোচনা করব পরে কোনো একদিন। আজকে আলোচনা করব ওনার লেখা একটি উপন্যাস নিয়ে। তবে ওনার লেখার বিখ্যাত সেই উপন্যাস চেনামহল নিয়ে নয়। চেনামহল বহুল পরিচিত এবং বহুল পঠিত। তো আর বেশি কথা না বাড়িয়ে বইটা প্রথমে দেখি নি। এই যে, এই হচ্ছে নরেন্দ্রনাথ মিত্রের উপন্যাস সমগ্র এক। এই উপন্যাস সমগ্রটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং এই উপন্যাস সমগ্রটির মুদ্রিত মূল্য হলো 600 টাকা। এই বইটা আমার কিন্তু কেনা 2018 সালে। আর এই বইটাতে যে যে উপন্যাসগুলি আছে একবার বলে নিই। দ্বীপপুঞ্জ, দেহমন, চেনামোহন, শুক্লপক্ষ, চোরাবালি, 3 দিন 3 রাত্রি এবং পরম্পরা। কথা সাহিত্যে নরেন্দ্রনাথের মৌলিকতা যেমন তার ছোট গল্প রচনা, তেমনই উপন্যাসে। তার উপন্যাসগুলির সবকটি এখন আর সহজলভ্য নয়, অথচ কথা সাহিত্যের ইতিহাসে তাদের স্থান ও ভূমিকা সর্বদা অনিবার্য। এই হচ্ছে এর ব্যাক কভারে যেটা লেখা আছে সেটা আপনাদের একটু বলে নিলাম। আজকে আলোচনা করব যে উপন্যাসটি নিয়ে, সেটি হচ্ছে চোরাবালি। এটি প্রথম প্রকাশিত হয় ধারাবাহিকভাবে 1365 সনে বিংশ শতাব্দী পত্রিকায়। পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয় 1366 সনে, ইংরেজি আনুমানিক 1959 সালের দিকে। এই চোরাবালি উপন্যাসটি যখন প্রথম প্রকাশিত হয় তখন তার নাম ছিল কথাক। পরবর্তীতে প্রকাশিত হয় চোরাবালি নাম। তার জন্য পাঠক মহলে বেশ রাগারাগি বা বিতর্ক তৈরি হয়েছিল, সে কথা লেখক নিজেই বলেছে। এবার আসি এই লেখা সম্পর্কে আলোচনায়। তবে তার আগে বলি, ছোট গল্পের ইতিহাসে সার্থক ছোট গল্প স্রষ্টা নামে পরিচিত নরেন্দ্রনাথ মিত্র শুধুমাত্র সার্থক ছোট গল্প স্রষ্টা নন, উপন্যাসেও তার লেখনীর গুণ প্রকাশিত হয়েছে বারবার। তার লেখায় উঠে এসেছে চেনা জীবন, অর্থাৎ নগর জীবনের কথা, এবং সেই নগর জীবনটা যেন অতি পরিচিত, তাদের মনের কথা, তাদের জীবনের উচ্ছ্বসিত জীবনটা পুরো সমালোচনা করেছে তাদের কাজে। আবার কখনো মধ্যবিত্ত জীবন, গ্রামীণ জীবন, সেই জীবনের ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন। আজকের উপন্যাস চোরাবালি, এই উপন্যাসে আমরা দেখব একেবারে শহরের কথা, কাঠ পাথর ইটে ঢাকা মানুষগুলোর জীবনের কথা, যেখানে মানুষের মনে আর একটা মানুষের প্রতি কোনো দয়া নেই, মানুষ শুধু জানে আর একটা মানুষকে ইউজ করতে। আজ থেকে এত বছর আগে লেখা 1959 সালের দিকে, তখনও কিন্তু মানুষের মনের যে কদর্য দিক, সেই কদর্য দিকের মধ্যে এই রূপটি পাওয়া যায়। তার পরিবর্তিত রূপ হয়তো আমরা এখন দেখি, কিন্তু তখনকার দিনে সেই সময়ের কদর্য রূপটি কিন্তু তিনি তুলে ধরেছেন এখানে। একটু ছোট করে গল্পটা বলি, কারণ চোরাবালি উপন্যাসটি আলাদা করে পাওয়া যায় বলে আমার জানা নেই, তাই সেক্ষেত্রে গল্পটা উল্লেখ করা প্রয়োজন। চোরাবালি একটি মেয়ের কথা, সেই মেয়েটির নাম হচ্ছে লতা, যে মেয়েটির বাবা একটি স্কুলে শিক্ষাকর্মী হিসেবে চাকরি করত। কিন্তু তার বাবার হঠাৎ করে একটি দুরারোগ্য ব্যাধি ধরা পড়ার ফলে তিনি মারা যান, এবং মারা যাওয়ার ফলে তারা এসে দাঁড়ায় বস্তিতে।
এমনিতে ভাড়া বাড়িতে থাকতো, কিন্তু বাবা মারা যাওয়ার পর তাদের আর আর্থিক কোনো সম্বল না হওয়ার কারণে তারা একেবারে বস্তিতে এসে ওঠে মার মিলে। খাবারের জোগাড় নেই, তাই মা কাজে লেগে পড়ে। কি কাজ করবে তার তো কোনো গুণ নাই, তার বক্তব্য আমি শুধু একটা কাজই পারি, রান্না করতে। তাই সে রান্নার কাজে যুক্ত হয়ে যায়। মেয়ে সুন্দরী, মেয়ে পড়াশোনা করে স্কুলে। বস্তির পরিবেশ আমরা সকলেই জানি, এবং আজ যেমন দেখি কাল আরো খারাপ ছিল বা পরশু আরো খারাপ হবে। তো সেই বস্তির পরিবেশে একটা সুন্দরী 14-15 বছর 16 বছরের মেয়েকে নিয়ে থাকা একটু একা একটা মায়ের পক্ষে, গরিব মায়ের পক্ষে কতটা দুষ্কর তা জানি। এবং সেখানে এই রূপটিও দেখানো হয় যে সারাক্ষণ মা একটু ভয় ভয় থাকে, কিন্তু বাধ্য হয়ে সে রান্না করে এবং মেয়েকে স্কুলে পাঠাতে হয়, এবং মেয়েকে যথাসাধ্য বই কিনে দিতে পারে না। মেয়ের প্রচন্ড পড়াশোনার চাহিদা, খিদা, পড়ার খিদা, কিন্তু পড়ানোর আলাদা করে ক্ষমতা নেই। তাই সে বিভিন্ন বন্ধুর সাথে কথা বলে, বলে বই চায়, পড়াশোনা করে। এরকম করতে করতে সবাই জানে, সবাই ওর উপর ঈর্ষা করে যে সে সুন্দরী। তাদের পয়সা নেই, কিন্তু সে ভীষণ সুন্দরী, এটাই তার উপর ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু একদিন হঠাৎ করে দেখা যায় যে সে যে বন্ধুর থেকে বই নেয়, সেই বড়লোক বন্ধুর দেয়া বইটির ভেতরে একটি ছেলের প্রপোজাল পত্র। সে না জানতেই তার সাথে একটি খারাপ ঘটনা ঘটে যায়। সেই প্রপোজাল পত্রটির সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, কিন্তু স্কুল কর্তৃপক্ষ ভাবলো সে বস্তিতে থাকে, তার বাবা গরিব ছিল এবং তার কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই, সে ইচ্ছাকৃত এরকম কাজ করছে বলে তাকে পানিশ করা হয় এবং তাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু রাগের বশে ছেলে মানুষে করে সেই ট্রান্সফার সার্টিফিকেটটা সে ছিঁড়ে ফেলে, তারপরে আর তার পড়াশোনা করা হয় না। তারপরে তার জীবনের একটা দীর্ঘ স্ট্রাগল লেখক তুলে ধরেছে, যে স্ট্রাগল দেখলে চোখ ফেটে জল আসবে, যে স্ট্রাগল পড়লে দুঃখ হবে, যে কথাগুলো পড়লে মনে হয় যে একটা মানুষ ইচ্ছাকৃতভাবে খারাপ পথে নেমে যায় না, একটা মানুষ নিজের ইচ্ছায় সবসময় খারাপ দিকটাকে পছন্দ করে নেয় না। যে মেয়েটা সুন্দরী, যে মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতো সে পড়াশোনা করে চাকরি করবে, বড় হবে, সেই মেয়েটার এক মুহূর্তে বাবা মারা যেতে জীবনটা বদলে গেল। তার পড়াশোনা সব ছেড়ে দিয়ে যখন অভাব অনটনে সংসার চলছে নার মতো অবস্থা, মাকেও তাড়িয়ে দেওয়া হলো কাজ থেকে, মায়ের আবার বাবার মতো দুরারোগ্য ব্যাধি ধরা পড়লো, তখন সে বাধ্য হয়ে সবার দৌড়ে দৌড়ে ঘুরছে ভিক্ষার জন্য, টিউশন পড়ানোর জন্য, কিন্তু ম্যাট্রিক পাস নয়। তার উপর সেই সময় একটা ছেলের প্রপোজাল পাওয়া গেছে, তার বইয়ের ভিতর থেকে কতটা পাপ, কতটা অন্যায় সে করে ফেলেছে। সেই জায়গা থেকে তাকে কোনো কাজ দেওয়া হলো না, তাকে কোনো সাহায্য করা হলো না। তার ফলে তার কি হলো? তার ফলে তাকে যেটা ফেস করতে হলো, তাদের ডিসপেন্সারির কম্পাউন্ডার তাকে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় ভর্তি করে দিল যেখানে তাকে ম্যাসাজ করতে হয় পুরুষদের। তারপরে কি হলো সেটা জানার জন্য অবশ্যই উপন্যাসটি পড়ুন, কিন্তু এর পরের ঘটনাটা বলার জন্য আরো বেশ কিছু ঘটনার উল্লেখ আমাকে করতে হবে, কারণ এই উপন্যাসটির নাম চোরাবালি। তো এই যে মেয়েটি একটি খারাপ কাজে নেমে গেল, বাধ্য হয়ে খারাপ কাজ করতে শুরু করলো, সম্পূর্ণ পতিতাবৃত্তি নয় কিন্তু পতিতা, আংশিক পতিতাবৃত্তির কাজ বলছেন লেখক এখানে করা শুরু করলো, বা আভাসে ইঙ্গিতে বলছেন, কোথাও কোনো উল্লেখ নেই, সব জায়গাতেই বলছেন খারাপ কাজ, খারাপ কাজ। তো তার ফলে তার জীবনে কি হলো? চোরাবালি তো ক্রমশ টেনেই নেয় না নিজের দিকে। এরপর মেয়েটার একটা বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে, কিভাবে সে একটা ভালো বর পেয়েছে, ভালো ঘর পেয়েছে, সেটা জানার জন্য উপন্যাসটা পড়তে হবে। কিন্তু কোথাও সেই চোরাবালি তার জীবনকে পিছন থেকে টেনেই চলেছে, তার অতীত তাকে বারবার টেনে চলেছে। এই হচ্ছে উপন্যাসটির গল্প। এবার আসি উপন্যাসটি কেন পড়বো বা কি আছে। অতীত যদি খারাপ হয় তাহলে বর্তমানটা নষ্ট হয়, এই কথা আমি অবশ্য বিভিন্ন উপন্যাস পড়ে, বিভিন্ন গল্প পড়ে বলি, কারণ অনেক উপন্যাসে এই ভাবধারা, এই অনুভূতি লেখক বা লেখিকারা তুলে ধরেন। আর নরেন্দ্রনাথ মিত্র আজ থেকে এতগুলো বছর আগে কিন্তু এই কথাটাই বলতে চেয়েছেন আমাদের বাঙালি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজের উদ্দেশ্যে। আমরা যদি বর্তমানটাকে সুখদায়ক করতে না পারি তাও ভালো, কিন্তু যেন পাঁকে না পড়ে যায়। পাঁক মোছা বড় দায়, পাঁক মোছা বড় কঠিন। তো এই হচ্ছে চোরাবালির মধ্যা বিষয়। চোরাবালি কখনো মানুষকে স্থিত হতে দেয় না, স্থির থাকতে দেয় না, সারাক্ষণ তার ভয় কাজ করে, এই হয়তো আমি তলিয়ে যাব। আর সেই ভয় সারাক্ষণ এই গল্পের বা এই উপন্যাসের নায়িকা লতার মনে চলতে থাকে। সে না পারে সুখী জীবনযাপন করতে,
না পারে বেঁচে থাকতে। তো এই ছিল চোরাবালি সম্পর্কে আমার আলোচনা। আপনাদের যদি মনে হয় অবশ্যই উপন্যাসটি পড়ুন। আজকের মতো এটুকুই, পরবর্তীতে নতুন উপস্থাপনায় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আর নরেন্দ্রনাথ মিত্রের কোনো লেখা নিয়ে যদি আপনাদের আলোচনা শুনতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এটুকুই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন উপস্থাপনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়বেন, আমাদের লেখা, আমাদের আলোচনা, আমাদের চ্যানেলকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সবার প্রথমে আমাদের আলোচনা আপনি শুনে নিতে পারেন। আজকের মতো এটুকুই।